সো আজকে আর আমি আর পিপি অনেক বাজার হাট করলাম, আর কোথায় গেলাম কি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। তো চলে যাই আমরা, দেখি আমরা কি কি করলাম, কোথায় বেরোলাম, কখন বেরোলাম আর কি কি কিনলাম, সো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন আর এনজয় করুন। নমস্কার, আমরা এখন বাজারে যাচ্ছি দুজনে, আমি আর প্রিয়াম। দেখি কি পাওয়া যায় বাজারে, প্রথমবার আমরা দুজনে বাজারে যাচ্ছি। ঝড় বস্তিতে ঠিক আছে, আমরা যাই তো আমরা সেটা দেখাবো। হ্যাঁ ঠিক আছে, চলো। সো আমরা এখন যাচ্ছি, কেটে যাচ্ছি এই যে বাজারে, চলুন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি না পিপি, তো চলুন। সেই যে মামার বাড়ি পৌঁছেও গেলাম, তো মামার বাড়ি যাবো না আজকে, আজকে আমরা বাজারে যাবো। ওই যে বাজার, ওখানে পিপি, তাহলে আমরা এখান থেকে আলু নিয়ে নিই। হ্যাঁ, ক্যাপসিকাম নিয়ে নাও। এক কিলো ঢেঁড়স নিতাম 40 করে দিলে নিয়ে নিতাম। আমাদের বাজার এখানে হয়ে গেছে অ্যাট লাস্ট, আর অনেক বাজার হয়ে গেছে, আমি আর নিতেও পাচ্ছি না, অনেক ভারী ভীষণ ভারী হয়ে গেছে। আমাদের আমার থেকেও ব্যাগটা বিশাল বড় হয়ে গেছে। সো এখন আমরা হাঁটছি। হ্যাঁ হাঁটছি, কিছু করার তো নেই, হাঁটতে হবে। তাও এটা কাছে, বেশি হাঁটতে হবে না, একদিকে ভালো। আর ওয়েদারটাও ঠিক আছে, অত গরম না, অত রোদ নেই। সো আমরা, হ্যাঁ সো আমরা বাজার বাড়ি গিয়ে আমরা আপনাদের সব দেখাচ্ছি। হ্যাঁ কী কী নিলাম, কী কী বাজার করলাম, হ্যাঁ সবই আপনাদের জানাবো। আমার মনে হয় যে এখানে একটা দোকান, তো তো দামগুলো একটু বেশি বেশি নিয়েছে, তো ঠিক আছে আমরা আরেকবার ওই ওখানেও যাবো, অশোকনগরে। তো ঠিক আছে, আগে আমরা পৌঁছে যাই বাড়ি। ঠিক আছে, সো বাড়ি চলে এসেছি। ভীষণ রোদ বাবার, এতটা টানতে হলো না, রিক্সা মিক্সা ছিল না, তাই আমরা রাস্তা পাইনি। আর আমরা এই কোভিডের সময় উঠলামও না, তো তাই আমরা এমনি আর বেশি তো দূরে না, তো হেঁটেই চলে এলাম। সো চলে এসেছি, এই জাস্ট বাড়ি ফিরলাম, এই জলমল খেলাম, আর কী বলে সব এখন সাজানো হবে, তারপর পায়খাটে তোলা হবে, তো সেটাই এখন হওয়া হচ্ছে। বলতে পারি হ্যাঁ ঠিকঠাক দাম, এরকম না যে আমি তো ফার্স্ট টাইম এসেছি বাজারে, মানে আগে এসেছি বাবার সঙ্গে করেছি বাজার, কিন্তু প্রথমবার শুধু আমি আর পিপি তো হেল্প করবে, একটু তো টানার জন্য, আমি তো একা পারবো না, তাই এসেছিলো, নয়তো আমি সব করলাম। তো ফার্স্ট টাইম ভালোই লাগলো, একটু তো নার্ভাসনেস হয়, একটু তো নার্ভাসনেস হয়, কিন্তু তাও ঠিকই করলাম, বলো বলো। মা কেমন করেছি? খুব ভালো, মানে প্রথমবার দেখো ঠিকই হয়েছে না? আর পড়ে গেছে, পড়ে গেছে, আর সবই মানে নিয়েছি, কিছু বানের ফুলকপিটা আর আনিনি, এই কেমন একটা পোকা পোকা লাগছে, হ্যাঁ ভালো ছিল না। আর তাছাড়া বলতে পারি সবই এনেছি না, বরবটিটা আনিনি, কেন বাড়িতে আমরা কেউ খাই না, বাবা খায় কিন্তু অত বেশি দাম চাইছিল। আর তাছাড়া পেঁপে থেকে, ক্যাপসিকাম থেকে, ও গন্ধরাজ লেবু এনেছি এইবার। দেখুন আগেরবার গন্ধরাজ চিকেন বানিয়েছিলাম, এবারে দেখি কী বানাই আপনাদের জন্য। আর উচ্ছে এনেছি, পুঁইশাক এনেছি, সবই এনেছি, পুঁইশাকের পাতাগুলো ভালো না কিন্তু ডাঁটাটা তো খাওয়াই যায়। আর শশা থেকে সবই এসছে, আলু পেঁয়াজ, কী রাখছো? ঢ্যাঁড়স, ওদিকটা ঢালো না, আলু পেঁয়াজ সবই এসছে, আলু পেঁয়াজ, আদা রসুন, ছোটো আলু, আলুর দমে টমেটো, যা পেঁপে, এই যে পেঁপে, ধনে পাতা, ও এটাকে কী বলে, এটাকে কী বলে, চিচিঙ্গে, চিচিঙ্গে, এই যে চিচিঙ্গে এসছে,
আর আমি না বেশি জানি না, তাই তাও বলছি। হ্যাঁ এগুলো এসছে, আর পোশাকটা আপনাদের দেখাই। হ্যাঁ এক মিনিট, এই যে পোশাকটা এমনিতে ঠিক আছে, পাতাগুলো কেমন একটা শুকনো শুকনো, বা ঠিক আছে আটাটাই তো খায় মানুষ বেশি। আমাদের বাড়িতেও আছে পুঁইশাক গাছ, কিন্তু আমরা পারি না। তো এটা হলো বিনস এসছে, বিনস ও একটা ফুল, এটাকে কী বলে, বাঁধাকপি। আর বাঁধাকপি কুমড়ো সবই বললাম না, শশা ও পটল, পটল পটলের দোরমা আপনাদের দেখিয়েছিলাম, এই যে পটল এনেছি, আর ওইদিকে আলু পেঁয়াজ সব এনেছি, আপনাদের ছবিও দেখাবো নিশ্চয়ই। এটা এইদিকে মা ও বিনস, ঠিক আছে এগুলো সব আছে। আর ওইদিকে আমরা 3 কিলো আলু নিয়েছিলাম না, 3 কিলো আলু নিয়েছি, একটা আলুদমের অবভিয়াসলি 1 কিলোর আলুদমের ছোট আলু, পেঁয়আজ নিয়েছি 250 আদা, আর 100 রসুন নিয়েছি, সবই ওখান থেকেই পেয়ে গেছি, কোথাও যেতে হয়নি। আর আর ডিম নিতে হতো, কিন্তু আমরা হাতে আর জায়গা নেই, সবই ছিল পয়সা করি, কিন্তু হাতে আর জায়গা নেই, আর এতটা হাঁটতে হবে বলে ডিম ডিম নিয়ে আমি আর পারতাম না। তো বাবা কাল পরশু নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, আজ বিকেলেও নিয়ে আসতে পারে, ঠিক আছে। আমরা জাস্ট সবজি বাজার, হ্যাঁ আমরা সবজি বাজারটা করে নিলাম, আর আম তো আছেই বাইতে, আম তো আনতে বারণ করেছিল, আর কাঁঠাল খুঁজছিলাম কিন্তু কাঁঠালটা পেলাম না, অনেক ফলের দোকানই ছিল ওখানে কিন্তু কাঁঠালটা পেলাম না, বললো যে আজকে নেই, তো কাল পরশু আসতে, ঠিক আছে দেখবো আমরা, কাঁঠাল তো আপনাদেরও দেখাবো নিশ্চয়ই এলে, কেন বছরে একবার তো কাঁঠাল খাওয়াই উচিত। আর এটা পুঁইশাকটা তোমার মতে ঠিক আছে? হ্যাঁ আমার মতে ঠিক আছে, আমি তো পাতা খাবো না, আমি ডাটা খেতে ভালোবাসি। হ্যাঁ ডাটাটাই খাবে, তো তুমি দাঁড়াও আমি ঘুরিয়ে দিই, তাহলে আমি বলি ডাটাটা আমি চিবোতে ভালোবাসি, তাই ডাটাই বেশিরভাগ নিয়ে এসেছি, পাতার আমার দরকার নেই। না পাতাগুলো ভালো দেখতে, কেমন ভালো শুকিয়ে গেছে, হ্যাঁ শুধু ডাটার জন্য আমরা নিয়ে এসেছি, তো সেটাই বলার ছিল। আর ব্যাস আর কিছু আসেনি, আমরা ওপর থেকে ছবিটা তুলে দেখাই আপনাদের, আর তারপর শেষ করবো, আজকে এটাই দেখানো ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বাজারে যাওয়ার। পটলগুলো দেখুন, দোরমা খাওয়ার পটল, এইদিকে আনো তারপর তো দেখতে পাবো দোরমা খাওয়ার পটল, কি ভালো সাইজ দেখুন। না আমি তো দোরমা দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দরদাম তো করতেই হবে না, কেন এত কিছু নিচ্ছি, আর যাই হোক, তো ঠিক আছে আপনাদের দেখাই ওপর থেকে, তারপর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগছে, দেখালাম অনেকদিন পর বেরোলাম বাড়ির বাইরে বাজার করতে, তো সেটা আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখো শশাও নিয়েছি, শশা বলি 1 কিলো শশা এনেছি, শশা আমরা সবসময় খাই, হ্যাঁ তো সেটাই হোক, তো আপনাদের দেখিয়ে দিই আগে, ঠিক আছে তো দেখতে থাকো। তো আশা করি আজকের এই ছোটো ভালো ভিডিওটা আপনাদের ভালো লাগলো, যেখানে আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বাজারের শেয়ার করলাম, আমি যেখানে একা, আমি বাজারে গেছি বাট এই প্রথমবার একা গেলাম, আর সবই ঠিকঠাক, মানে একটু যদি আপনারা ঠিকঠাক কেনেন ভালোই হয়, কোনো অসুবিধা নেই। আর এখন এরকম করোনার সময় একটু ঠিকঠাক সবজি বুঞ্জি তো কেনা উচিতই একেবারেই। আর ব্যাস এইটুকুই বলার ছিল, আর একটু বাইরে বেরোনোও হলো, একটু কেনাকাটি মানে একটু বাজার হাটও হলো, আর আমিও বাজারটা একটু শিখলামও, ব্যাস সবই হলো একসঙ্গে, ঠিক কিনা বলো পিপি? সেটাই, মানে কিছুই না একটু পাশে, আর আমরা নেক্সট টাইম ভাবছি এটা অশোকনগরটাও একবার ট্রাই করবো, মানে সব বাজার একটু ট্রাই করতে করতে মানে যে বুঝে যাবো না কোনটা ঠিক কোনটা ভালো, এই প্রথম আমরা এখানে গেলাম, সো এরমভাবেই করতে করতে আগে সবজি বাজারটা ঠিকঠাক করি, তারপর মাছের বাজারটা করব। মাছ ওখানে এমনিতে ছিল, এরম না যে ছিল না, ওখানে মাছ ছিল, মাংস ছিল, সবই ছিল, ফলের ফল ছিল, কিন্তু আমরা তো আজকে শুধু সবজি আর আলু পেঁয়াজ এগুলোর জন্য গেছিলাম, আর ডিম ডিমটা তো আর পাচ্ছিলাম না, তাই আর নিই নি, সো সেটাই বলার ছিল। সো আশা করি যদি আজকের আমার এই সুন্দর আউটিং ব্লগ আপনাদের ভালো লাগে, আর যদি আপনাদের এরকম ব্লগস আরও দেখতে হয় প্লিজ জানাবেন, সো নেক্সট টাইম যখনই আমি বাজার যাব বা নেক্সট টাইম যেখানেই যাব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে আজকে ভিডিওটা যেখানে আমি আর পিপি বেরিয়েছিলাম একটু বাজার হাট করেছিলাম, সেটাই যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইব বাটন আছে রেডি সেটা প্রেস করবেন, অল অপশন টিপে বেল আইকনে টিপবেন, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আমার সব ভিডিও দেখতে পারবেন। সো আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা নতুন কিছু নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে চলে আসবো, কোনো নতুন রেসিপি নিয়েও চলে আসতে পারি, সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করুন, সো দ্যাট আমাদের বড়ো আরও বড়ো হোক ফ্যামিলিটাকে, আরও বড়ো করুন ইউটিউব ফ্যামিলিকে। আর ব্যাস এটা আমি কাল পরশু দিয়ে দেবো, সো যাই হোক, সো নমস্কার, ভালো থাকবেন।